তবে শোনো গো যাও, চিন্তাধারা কিছু করবে না, যাও ওটার উপরে উঠে সফর হতে লাগো বাবাদি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও। যখন বাবাদি এরকম ভাবে উঠখানা ছেড়ে দিতে লেগেছি, উঠ বাবা সামনে চলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার বাপের মুখের দিকে তাকাই, একবার মা আমিনার মুখের দিকে তাকাই, একবার কাবার দিকে তাকাই, হযরতে আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ চলে যাচ্ছে মনে হলো, আমার বেটা সারা জীবনের মতো ছেড়ে চলে যাচ্ছে। বেরাদুল ইসলাম মাজা সামানিক রাব এইরকম ভাবে নিয়ে বাবা এক পা দোপা করে, বাবাজি মুলকে স্বামী আপনার পৌঁছে গেল। মুলকে স্বামী পৌঁছে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম, বাবাজি এক মাস ব্যবসা করা হলো, ব্যবসাতে খুবই লাভ হয়েছে রে বাবা। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বেটা আব্দুল্লাহর কথা খুবই মনে পড়তে চাল লাগো, আমার ছোট বেটা আব্দুল্লাহ কেমন ভাবে আছে না না আছে। এদিকে বেরাদার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ভাই হারিসকে ডেকে বলতেছে, গো ভাই ভাই আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, চলো না যাই, আমাদের তো অনেক দুশ্মনী এদিক ওদিক ছুটে আছে, তবে এতগুলি টাকা কাছে না রাখাই ভালো, চলো গিয়া আব্বার কাছে টাকা গলে রেখে আবার মুলকে স্বামী ব্যবসা করার জন্য চলে আসবো। যখন বেরাদার এই কথা বলাও, কিন্তু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের আশা রে ভাই কি আশাও, আল্লাহ বলতেছে, আগো আব্দুল্লাহ তোমার মনের আশাও হযরতে মা আমিনার সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহ বলছে, বলো গো আব্দুল্লাহ আর তোমার বিবি আমিনার সঙ্গে সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হবে না। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাব যখন ভাইদেরকে বললো, ঠিক আছে ভাই সকাল বেলাতে যাব গো, এদিকে বেরাদার রাত্রে বেলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা স্বপ্ন দেখলো, কি আসমানের একটা তারা জানো তার আগ্রাতে পড়ে আছে, আর একটা কিতাবের মধ্যে বাবা দেখলাম, আর একটা কিতাবের মধ্যে আপনার উল্লেখ করা হয়েছে, বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে। এই স্বপ্নটা দেখার পরে গভীর রাত্রিতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা থেকে করলেন এক পা দু পা করে গভীর রাত্রিতে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, গো শ্বশুর আব্বা আমাকে একটা স্বপ্নের মানে বলে দিতে হবে। এদিকে আব্দুল মুত্তালিব বলছে, গো ছোট বৌমা আমিনা তোমার বাড়িতে স্বামী নাই, এখন তুমি এত রাত্রিতে মক্কাতে এসেছো, আর দুনিয়ার মানুষ যদি জানতে পারে তোমাকে খারাপ ঘোষণা করে দেবে। ওগো আমিনা বলো কি হয়েছে, বলো কি কারোর জন্য এসেছো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে, বলো গো আমার হুজুর আমি এত রাত্রিতে একটা তাড়াতাড়ি এসেছি কারোর জন্য, আমি যখন রাত্রিবেলে ঘুম পেতেছিলাম আসমানের একটা তারা যেন আমার আগনাতে পড়েছে, 11টা তারার মধ্যে সব থেকে যেটা ছোট তারাও ওই তারাটা আমার আগনাতে পড়েছে, বলে তাই নাকি বললাহ। কিন্তু বেরাদের ছিলাম মজা সামানিক রাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বাবাজি স্বপ্নের মানে বুঝতো, তিনি বুঝে গেল, আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ মনে হয় আর বাঁচবে না, আর মনে বাঁচবে না। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো শ্বশুর আব্বা কি হয়েছে, বলুন না বলুন না, কি ব্যাপার আপনার মনটা কেন চুপচাপ হয়ে গেল। এদিকে আব্দুল মুত্তালিব চিন্তা করে বলতেছে, বলে আল্লাহ এখন যদি আমার
আমার বিবি বৌমা আমিনাকে যদি বলে দি তাইলে পারে সে তো কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। আব্দুল মুতালি বললে বলো গো আমিনা তুমি তাড়াতাড়ি করে মক্কা থেকে তোমার বাসায় চলে যাও, যদি মক্কা লোকেরা দেখতে পায় তারা গেহে বেড়াবে যে আমিনার স্বামী বাড়িতে নাই, রাত্রে বেলা টহল দিয়ে বেড়াতেছে। এই কথা প্রচারিত করে দেবে, ঘোষণা করে দেবে, হে আমিনা তুমি যাও, তোমাকে স্বপ্নের মানে আমি পরে জানাইয়া দিব গো আমিনা। এবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দু পা করে বাবা চলতে লাগলো রে বাবা, চলতে চলতে ঘরের ভিতরে বাবা আরাম করতে লাগলো। এদিকে সকাল যখন হয়ে গেল বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও বেরাদার হযরতে মা আমিনার মনটা বাবা যে সুখ হয়ে গেছে রে বাবা স্বামীর জন্যে। ও গো আমার মা খাল স্বামীকে মহব্বত করবেন গে মা, যার দুনিয়াতে স্বামী না স্বামী হারা কত বেদনা, আমার একমাত্র আমার মা বোনেরাই বুঝে, মা বোনেরা জানে স্বামী হারা কত কষ্ট। বেরাদের ছিলাম মাদ্রাসামানিকে রাম বেরাদার সকাল যখন হয়ে গেল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা খবর পেল হযরতে আব্দুল মুতাল্লিবের দশ বেটা তারা মুলকে সামে বাড়ে ফেটেছে। এই খবরটা আব্দুল মুতাল্লিবের কাছে পৌঁছালো, মা আমিনা শুনলো যে আব্দুল মুতাল্লিবের দশ বেটা মুলকে সামে ব্যবসা করে বাড়ি আসে। অমনি বাবা আমিনা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা শুকিয়ে গেছিল, যেমন শুনেছে আব্দুল মুতাল্লিবের দশ বেটাও বাড়ি আসছে। বাবা দি মা আমিনার মনটা একটু হাসি খুশি হতে লাগলো, আমার স্বামীকে দেখবো আদর করবো সহাগ করবো। এদিকে বেরাদের ছিলাম মাদ্রাসা মানিকরাও এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারাদার সমস্ত ভাইদেরকে ডেকে বলছে ভাই গো চলো আমরা মক্কা দিকে একবার রওনা হয়ে যাই। বাবা দি দশ ভাই আপনার চলতে লেগেছে, চলতে 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 এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন বাবার জ্বর চলে আসলো। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিক রাব হালকা হালকা জ্বর চলে আসলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বড় ভাই হারিস গো তবে কাজ শুনো ভাই, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না, মক্কা যাওয়া হলো না। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিক রাম বড় ভাই হারি বলতেছে গো আমার ছোট ছোট ভাই আব্দুল্লাহ তবে শোনো গো তুমি তো বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে বললে, আর তুমি কেন যেতে পারবে না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো গো ভাই আমার বাড়ি যাওয়ার কথা ছিল, আমার শরীরে জ্বর চলে আসলো, পেটে বেদনা শুরু হয়ে গেল। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিক রাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো ভাইরা তোমরা চলে যাও চলে যাও, আমি মুলকে সামে থেকে গেলাম। কোন কিতাবের মধ্যে বাবা লিখতেছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি তিনার মামার বাড়িতে রেখে গেছিল রে বাবা, আবার কোন কিতাবে লিখছে না মুলকে সামের কিছু মানুষের কাছে রেখে গেছিল। বাবাজি বিছানা পেড়ে দেওয়া হলো, বলো ভাই ছোট ভাই আব্দুল্লাহ তুমি এ জায়গাতে শুয়ে যাও, আমরা আব্বাকে টাকা পয়সা দিয়ে আবার চলে আসব। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়াও বাবা যে কি করলেন, দশ বেটা নয় বেটা চলে আসছে কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো ভাইরা আমার উটটাকে নিয়ে যেও না, আমার উটটাকে জায়গাতে রেখে দিয়ে যেও না, আমার ফাঁকা উটটা আমার বিবি আমিনার বাড়ির দিকে হাঁকাইয়া দিও। এ বাবার আমা বোনেরা গো যেমন বাবা এ কথা বলেছে বলার পরে বাবাজি উটটা পেছনে বাবা পেছনে পেছনে চলে আসতেছে, একটার পর একটা মক্কাতে ভাই বাবা ঢুকতে লাগলো। এদিকে হযরতে মা আমিনা দেখতেছে আমার বড় ভাসুর ঢুকে গেল, একটা একটা করে যখন বাবা ঢুকে গেল আজকে মা আমিনার মনে কত
বাবাজি খুশি আমার স্বামীকে দেখবো, স্বামীকে দেখবো। বাবাজি একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি নয় ভাই যখন বাড়িতে প্রবেশ করে গেল, বাবাজিরা দশ নম্বর রুটটা ফাঁকা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজির চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, বলে গো আল্লাহ, সবার স্বামী তো বাড়িতে চলে আসলো, আমার স্বামী কোথায়? ফাঁকা আমি তো বুঝতে পারি না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতেছে, বলো গো আব্বা হুজুর, আপনার দশ বেটাকে মুলকে স্বামী পাঠিয়েছিলেন, আপনার নয় বেটা বাড়ি আসলো, আমার স্বামী কেন বাড়ি আসলো না? আমার স্বামী কেন বাড়ি আসলো না? কেন বাড়ি আসলো না? বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার ছোট বৌমা আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে, দাঁড়ো আমার নয় বেটাকে কাছে ডাকে। এ বনে বেটা হারিস, এ জুমাইর, এ আমির হামজা, কোথায় আছো তোমরা? এসো গো সামনে, সামনে হাজির। এ কল পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোর হবে, আমরা নবীকে ভুলে যাব নাকি? জি, তাই কবলতে যে নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে সব কিছু আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবাজি মুসলমান তখন কি বলছে কবি দেখুন, নবী ছিলে যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, আসার পথে ফিরে এলো না, স্বামী ছাড়া হলো মা আমিনা, স্বামী হারা হলো মা আমিনা, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়ে আব্দুল মুত্তালিবকে বলতেছে কি, আব্দুল মুত্তালিব বলতেছে মা আমিনাকে কি, বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা কর না, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা কর না, যিনি আছে যিনি আছে তোমারই গর্ভেতে, সারা
আর বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমারই গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। মাদ্রাসা মানে কিরাম হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি নয় বেটাকে ডেকে বলতেছে, বলো গো আমার বেটারও, তোমাদের সঙ্গে আমার ছোট বেটা আব্দুল্লাহকে পাঠিয়েছিলাম, বলো না আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় আছে। বড় বেটা হারিস বলতেছে, বলো গো আমার আব্বাও, ও গো আব্বাও আমার ছোট ভাই আব্দুল্লাহ যখন আমাদের সঙ্গে বাড়ালো, শরীরে হালকা হালকা যেন জ্বর চলে আসলো, পেটে যেন বেদনা শুরু হয়ে গেল। আব্দুল মুতালিব বলতেছে, বেটারাও সামান্য তোমার ভাইয়ের 2 মাস থেকে 3 মাস বিবাহ হলো, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি কেন এইরকম বলতেছ, বলো গো ও গো আব্বা আমরা তো নিজের ইচ্ছাতে নিয়ে আসি তাই নয়, আমার ছোট ভাই আব্দুল্লাহ তার যেন জ্বর হয়ে গেছে, বিমার হয়ে গেছে, আমার ছোট ভাই আব্দুল্লাহ আসতে পারলো না। বেরাদের ইসলাম মাদা সামানিকে রাম আব্দুল মুতালিব বলছে, বেটা হারিস এক কাজ করো, তোমাদের স্বামীদের তোমাদের স্ত্রীদের কলিজা ভরে গেছে গো, তোমাদেরকে পেপে একবার মা আমিনার দিকে তাকাও, মাত্র নতুন বিয়ে হয়েছে গো, একবার আমিনার দিকে তাকাও, নতুন স্বামী ছাড়া কেউ কে থাকতে পারে। সকালবেলা যাও আমার বেটার জ্বর হোক বিমার হোক, তুমি ওই অবস্থাতে আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে চলে এসো। বেরাদের ইসলাম সকাল যখন হলো রে বাবাও, সকাল হয়ে যাবার পরে এদিকে বাবা আব্দুল হারিস বাবা কি করলো, এক পা দু পা করে বাবা চলতে লাগলো। বাবাও চলতে চলতে মুলকে স্বামী যখন পৌঁছে গেল, যে জায়গাতে আব্দুল্লাহকে রেখে গেছিল রে বাবাও, ওই জায়গাতে অনেক মানুষ। বাবাজি হজরতে আপনার কেনা আব্দুল হারিস এক পা দু পা করে গিয়ে মানুষগুলোকে জিজ্ঞাসা করছে, গো ভাই এই জায়গাতে এত মানুষের ভিড় কেন গো? বলে, ভাই গো এই জায়গাতে একটা ছেলে, তার বাড়ি হলো মক্কা, সে ছেলেটা ইন্তিকাল করে গেছে, তাকে আমরা মাটি দিয়ে দিলাম, দাফন কাফনের ব্যবস্থা করে দিলাম। হারিস মামার চোখের পানি পেলে বলছো, গো ভাইরা গো কোথায় লাশটা একবার দেখায়া দাও। বলে, ওই যে একটা তাজা কবর দেখা যায়, ওটাই হলো তোমার, ওটাই হলো উনার কবর। গ্রামবাসীরা বলতেছে, বলো গো ভাই তোমার বাড়ি কোথায়? বলো মক্কাও। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম হলো হারিস। বলে, তুমি এত কান্না করছো না কেন? তোমার আপন কেউ হয় নাকি? বলে, হাও এটা তো আমার ছোট ভাই আব্দুল্লাহ, তার জন্য আমি কান্না করতে আছি। বেরাদের ইসলাম মাদান সামানি কিরাম এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে বড় ভাই আব্দুল হারিস এক পা দু পা করে আব্দুল্লাহর কবরের পাশে গেল। বাবা যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যাওয়ার পরে আব্দুল হারিস বাবা কেঁদে কেঁদে দোয়া করছে, বলে, আল্লাহ গো আমার আব্বা তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে যেতে বললো মক্কাতে, কিন্তু আল্লাহ আমার ছোট ভাই তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেল গো, আল্লাহ আমি আমিনাকে বলে এসেছি তোমার স্বামী এনতে গেলাম, আমি যখন যাব, আমি যখন ছোট ভাই আব্দুল্লাহকে যখন নিয়ে যেতে পারবো না, আমি এই মুখখানা কেমন করে দেখাবো। এই বলে বাবা আব্দুল হারিস কান্না করতে
নিচে রে বাবা, একটা রাখাল একটা বাচ্চা ছেলে পাহাড়ে বাবা, রাখাল আপনার ছাগল বকি চড়াতে ছিল, ওই বাচ্চাটা বাবা দৌড়াতে দৌড়াতে এসে বাবা যে আব্দুল হারিসকে বলছ গো ভাই আপনার বাড়ি কোথায় গো চাচাও, আপনি কেন এত কান্না করতেছিল? তখন বলল এই ভাইটা যে মারা গেছে ওটা আমার ছোট ভাই। বেরাদার বাচ্চাটা বলছে আলহামদুলিল্লাহ যাক আমি পেয়ে গেছি আসল মানুষটাকে। আব্দুল হারিস বলতেছি বলো গো ভাই কি ব্যাপার ছেলেটা, তুমি এরকম কথা বলো কেন? আমাকে দেখার পরে আলহামদুলিল্লাহ পড়েছ, এর কারণটা কি বলো না বলো? বেরাদার ছিলাম মাদ্রাসামনি কি রাও, তবে শুনুন গো আপনার এটা ভাই বলা হাও, আপনার ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল গো আমার কাছে আপনার ভাই একটা আমানত রেখে গেলছি, বলো তাই নাকি বলো হাও? ও গো আব্দুল হারিস বলতেছে বলো ছেলেটা আর কি কি বলেছে বলো না, আর কি কি বলেছে? বেরাদান সালাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব কথা বলো আব্দুল হারিসকে বলতেছে, বলে ভাই আপনার ভাই যখন জান যাচ্ছিল, আপনার ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল তখন আমাকে ডেকে বলছে এই বাচ্চাটা শোনো 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 গো, আমার এখানে যদি কেউ আত্মীয় স্বজন আসে, এক বছর পর যদি আসে, দু বছর পর আসে, তিন বছর পর আসে, যদি আমার এই কবরের কাছে কেউ যদি কান্না করে তাকে তুমি এই আমানতটা দিয়ে দেবা। বলে কি আমানত? বলো হুজুর গো এই আমানতটা হলো এটা হাতের আংটি, এই আংটিটা আপনার ছোট ভাই আব্দুল্লাহর বিবিকে দিয়ে দেবাও, এটা আপনার ছোট ভাই আমানত আমার কাছে রেখে গেছিল। বেরাদের ছিলাম মাদ্রাসামনি কিরাম আংটিটা বাবা যে আব্দুল হারিস বাবা হাতে করে নিল, নেওয়ার পরে টুকটুক টুকটুক করে কান্না করতে করতে মক্কাতে পৌঁছে গেল। এদিকে বাবাও বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে তিনি বলতেছে, বলে আল্লাহ গো আমার বড় ভাসুরকে পাঠালাম আমার স্বামীকে আনার জন্য, আমার বড় ভাসুর কেন ফাঁকা আসতেছে? আব্দুল মুত্তালিব মনে মনে ভাবে, বলে আল্লাহ গো আমার বেটাকে তো পাঠালাম মুলকে স্বামী বেটা কানার জন্য, আমার বেটা যেন কিসের জন্য আসতে পারল না? বেরাদার আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো বড় বেটা আরিস গো তোমাকে আমার ছোট বেটাকে আনার জন্য মুলকে স্বামী পাঠালাম গো, তুমি কেন ছোট বেটাকে নিয়ে আসলে নাও? আব্দুল হারিস বাবা মাথাটা নিচু করে, বাবা ছেড়ে বাবা মাথাটা নিচু করে কিছুই কথা বলে না। এদিকে হযরতে মা আমিনা কেঁদে কেঁদে বলছো গো বড় ভাসুর, তবে শুনুন গো ও আমার বড় ভাসুর আপনি আমাকে কথা দিয়ে গেলেন আমার স্বামীকে আপনি আনিয়ে আসতেছেন। এদিকে মাথাটা তুলে বাবা আব্দুল হারিস চোখের পানে জড়াইয়া জড়াইয়া কান্না করতেছে, বল গো আমিনা তোমার স্বামীকে দুনিয়া রাখতে পারলাম না, তোমার স্বামী এমন জায়গাতে চলে গেছে গো আমিনা আর দুনিয়াতে মক্কাতে আসবে না। আব্দুল মুত্তালিব বলছে, বল গো বড় বেটা হারিস গো আবার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে সাম থেকে আসতে পারলো না। আব্দুল হারিসকে দেখে দে বলছে, বল গো আব্বা আমি গিয়ে দেখতেছি আমার ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেছে। ও গো আব্বা তবে শুনে নিন আমার ছোট ভাই দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়াতে আর বেঁচে নাই। বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দিন চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করে, আল্লাহ গো আমার স্বামীকে এত মহব্বত করেছি গো আল্লাহ, আমার স্বামীকে ভালোবেসেছি গো আল্লাহ, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। ভদ্রতি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো কাব্বা হুজুর সামান্য আমাদের তিন থেকে সাড়ে তিন মাস বিয়ে হলো,
আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আব্দুল মোতালিব চোখের পানি ঝরঝর করে পেলাছে। এদিকে বেরাদার আব্দুল হারিস তিনিও চোখের পানি ঝরঝর করে পেলিয়ে পেরিয়ে বলছে, ও গো আমিনা চিন্তা করো না, সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি। বেরাদার ইসলাম এদিকে আব্দুল হারিস বলছে, বলো আমিনা গো, আমার ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে আসতে পারিনি, কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহর একটা আংটি নিয়ে এসেছি। আমিনা নাও এই আংটিটা নাও, আর একটু সহ্য সবর করো। বাবা যে আংটিটা হাতে নিয়েছে, বাবা যে কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো এটি আমার স্বামীর হাতের আংটি, আল্লাহ আমি নিজের হাতে পরাইয়া দিয়েছিলাম, কিন্তু বাবারা ও গো আমার মা বোনেরা গো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটাকে হাতে নিয়ে বাবা চুমা বারবার খাইতেছে, ও গো স্বামী আপনাকে পেলাম না, আপনার আংটিটাকে আমি চুমা কে কে আদর্শ হক করে রেখে দিলাম। বেরাদের ছিলাম মজা সামানি কেরাও, এ সুনামানি কেরাও, যখন বাবা এ কথা বলাও হযরতে মা আমিনার দিকে হযরতে আব্দুল মুত্তালিবের সকল বেটারা কান্না করে, বলে আব্বা গো আমাদের ছোট ভাই আব্দুল্লাহ তো মারা গেল, এখন হযরতে মা আমিনার কি হবে? আব্দুল মুত্তালিব বলতেছি, ও বেটারা করোনা আমার বেটা চলে গেছে গো, আমি তো তার শ্বশুর আব্বা বেঁচে আছি, কোনোদিন অভাব হতে দেব না, কোনোদিন অভাব হতে দেব না। বাবা জি মুসলমান এ সোনা মানি কেরা, এ যখন একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা হযরতে মা আমিনার গর্বে বাচ্চা আমার নাভি জি পেরায় তিন থেকে চার মাস হয়ে গেল। জোর বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাম, এই যে বাবা চা দিতে লাগলেন, এবার ওয়াজের ডিস্টার্ব হবে, এই ভাই একটু চা যখন দিচ্ছেন একটু ফাটাফাট দিয়ে দেন তো ভাই, একটা নাত পড়ে নিন। আল্লাহ Mm-hmm.
কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীজি আশিক হবে যাবে তারা সৌদ মদিনাতে, জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চা খেতে খেতে ভুলে গেছে সুবহানাল্লাহ বলতে, ঠিক না? বাবাজি মুসলমান ভাইয়ের এ সুনা মানিকের চলুন বাবাজি, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যে আমার নবী মুস্তফার, বাবাজি চার মাস হয়ে গেল, কমাস এক মাস হলো চার মাস, এবার তো মজার ঘটনা নবী দুনিয়াতে আগমন করবে, ঠিক না? বাবা যে মুসলমান তাকে চম 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 বিদিল কেন চমকাই রে, ধীরে ধীরে পরদা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে, চম 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 বিদিল কেন চমকাই রে, ধীরে ধীরে পরদা চিরে নবী আসেন তাই রে, আমি নবী দলে দলে ফারিস্তা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পরদা চিরে নবী আসে তাই রে, চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পরদা চিরে নবী আসে তাই রে। বাবা আচ্ছা বলুন তো, আমাদের ঘরের মা বোনেদের যখন গর্ভে বাচ্চা আসে, আচ্ছা মা বোনেরা বুঝতে পারে কি পারে না? জি, এক মাস হলো বোঝা যায়, এক মাস হলে পরে মায়েরা বুঝতে পারে, দু মাস হলে পরে মায়েরা বুঝতে পারে, তিন মাস চার মাস যত দিন যত মাস যাবে বোঝা যাবে মহিলার গর্ভে বাচ্চা আছে, বোঝা যায় না? কিন্তু বাবা আমার নবী মুস্তফা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে গর্ভেতে চার মাসে আমার নবীজির হয়ে গেল, তবেও মা আমিনার গর্ভে বাচ্চা আছে কি নাই বোঝা যায় না। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতেছে বলো গো আমিনা, তুমি একজন ভাগ্যবতী নারী, ভাগ্যবতী নারী। আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নো, তিনি বলতেছে বলে কে গো আপনি? আমি তো ভাগ্যবতী নারী, আপনি কে বলুন না? বলে আমার নাম হলো হযরত আদম সফিউল্লাহ, জোর বলুন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আমিনো, তবে শোনো গো, তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হবে আখের জামানার নবী, তিনি হবেন সারা জাহানের নবী, তুমি হবে তিনার মা জননী। এই বাবাজি কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিল্লাহ এসে বলতে বলো গো আমিনা, তুমি একজন ভাগ্যবতী নারী, তুমি একজন ভাগ্যবতী নারী, তোমার গর্ভেতে যে সন্তানটা আছে তিনি সাধারণ কোনো ছেলে নয়, তিনি হচ্ছে আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম মাসে মাসে নবীগণেরা হযরত মা আমিনাকে জানাইয়া দিত, কিন্তু মা আমিনার গর্ভে জামান নবী ছিলেন, বাবা মা আমিনা পর্যন্ত বুঝতে পারত না। আর কিছু মানুষ বলছে যে নবী আমাদের মতো, কি গো বলে না? আচ্ছা নবী কি আমাদের মতো মানুষ? আমাদের মতো নয়, নবী হচ্ছে আমাদের থেকেও আলাদা, ঠিক না? বাবা যে মুসলমান সুনামানি কে রব, এইরকম ভাবে মাসে মাসে বলতে বলো গো বিবি আমিনা, তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান আছে সারা দুনিয়া হবে টিনা দিবানা।
বেরাদার এইরকম ভাবে দিন যারাত আছে। একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে বালতি করে নিয়ে বাবা দি ইন্দারাতে পানি আনতে যাবে বাবু, ইন্দারাতে পানি আনার জন্য হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালতিটা নিয়ে বাবা টুকটু টুকটু করে চলতে লেগেছে বাবা। এদিকে কিছু ইহুদি নারীরা মনে মনে বলতেছে, বলো শুনো ওই দেখো আমিনা হাতে বালতি নিয়ে পানি আনতে যাচ্ছে ইন্দারাতে, আমরা তো পানি আনতে গেলাম পানি পেলাম না, আমরা অপমান হয়ে ঘুরে এসেছি, আমরা আমিনাকে মানা করব না, আমিনা কুয়া পর্যন্ত যাবে অপমান ঘরে ঘুরে আসবে, বুঝবে কতই না কষ্ট, কেউ তোমরা কিছু বলবে না। হযরতে মা আমিনা বালতিটা করে নিয়ে বাবা ওই ইহুদি নারীদের সামনে দিয়ে চলে যায়। ইহুদি নারীরা বলতে যে বল ওগো আমিনা কোথায় যাও, বলে ইন্দারায় পানি আনতে যাব, বলে তাই নাকি, ওই আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যে ওগো বোনেরা ঠিক আছে আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। এই নারীগুলো বলতে যে বলে আমিনা তুমি পানি পাবে না, তুমি দিবা কেমন করে, মনে মনে গাইতেছে আমিনা তোমাকে তোমার কাছে যখন আমরা পানি চাইবো তুমি দিতে পারবে না, ওগো আমিনা তুমি আমাদের কাছে অপমান হবাও। বিনাদুল ইসলাম ইমাম আমিনাকে যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নো তিনি রাস্তা দিয়ে যদি বাবা হাঁটতে বাবাতে যদি পায়তলাতে কাঁটা পড়ে যেত রে বাবা ওই কাঁটাটা যেন গোলাপ ফুল হইয়া যেত। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে যদি পাথর পড়ে যেত ওই পাথরটা যেন বাবাজি মোমবাতির মতো বাবা গলে যেত। আর আমাদের মা বোনেদের পায়তলাতে কাঁটা পড়লে কুটুস করে ফুটাইয়া দেয়, তাইলে বলো আমাদের ঘরের মা বোনেরা হচ্ছে আলাদাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আলাদা। কি গো বালতিটা করে নিয়ে ইন্দারাতে গেছি, ইন্দারাতে যাওয়ার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো গো আমার জিবরিল তবে যাও 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 যে ইন্দারার পানি এত তলে পড়ে আছে তুমি আমার তোমার এক তো নয় দুটো নয় ও জিবরিল আমিন তোমার 650টা ডানা বানিয়েছি আমি। কোন কিতাবে বলতে যে 600টা ডানা বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জিবরিল তোমার একটা ডানার দ্বারাতেই এমন ভাবে একটা ঝাপটি দাও ইন্দারার পানি যেন ওপরে চলে আসে। ও মাকালা শুনে জানবা রাতের বেলায় মা যেন নীরব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ইন্দারার কাছে গেছে বাবাজি ইন্দারার পানি এত তলে ছিল বাবা এত তলে ছিল ইন্দারার পানি, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য বাবাজি মুসলমান উপরে পানি উঠে গেছে। পানিটা এক বালতি ভরে নিল, এক বালতি পানি ভরে নিল বাবা, আবার হরাম করে নিচে নেমে গেল, টুকটুক টুকটুক করে এক বালতি পানি নিয়ে বাবা দি চলে আসতেছে। আস্তে 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 ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা আমিনা, এরা ভাবছে ইহুদি নারীরা ভাবছে আমিনা পানি পাইনি, আমিনা পানি পাইনি চাহাবো অপমান হবে, কিন্তু মা আমিনার পানিতে একটা ঢাকনা ছিল বাবা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিল, ইহুদিরা ভেবে যে পানি পাইনি। ইহুদিরা বলতেছে ইহুদি নারীরা বলতেছে বলো গো আমিনা তুমি আমাদেরকে কথা দিয়েছো এক গ্লাস করে পানি দেবা পানি দেবাও, বাবা যে মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো আমার বোনেরা তোমাদেরকে কথা দিয়েছি নিশ্চয় তোমাদের কে পানি দেব, এ বাবাজি একটা বালতিতে যদি বাবা যে মুসলমান 12 গ্লাস যদি পানি তোলা হয় ওই বালতি থেকে পানি কমবে না বাড়বে? হ্যাঁ
বাবা যে মুসলমান, আমাদের বাল্টির কথা বলছি, আমাদের বাল্টিতে যদি বলে ভাই তাহলে কমে যাবে, কমবে না? বাবা যে মুসলমান, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করলেন, বাবা সব নারীদেরকে এক গ্লাস করে পানি দিল, সব নারীর অবাক হয়ে গেল কি ব্যাপার, আমরা ইন্দারায় পানি আনতে গেলাম পানি পেলাম না, পানি দেখাই পেলাম না, আর মা আমিনা গেল বালতিতে পানি ভরে নিয়ে চলে আসলো, এটার কারণটা কে? বিরাদর ইসলাম মাজা সামানিকরা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চোখ বনেরা বনেরা আমি গেলাম পানি ভরে নিয়ে চলে আসলাম, বেরাদার বারোটা নারীদেরকে বারো গ্লাস পানি দিয়েছে, বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে নারীরা, এই আমিনা আখেরি জামানার নবীর জননী, আখেরি জামানার নবীর মা, জীবন কোনদিন পানি কমবে না, আমার নবী তো রহমাতের নবী, মায়ের গর্ভেতে আছে তারই জন্য হযরতে মা আমিনার পানিতে বরকত বেড়ে গেছে। তাইলে বোঝুন না, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বালতিতে করে পানি নিয়ে যখন বাবা বাড়িতে চলে গেল, চলে যাওয়ার পরে বিরাদর ইসলাম মাজা সামানিকরাম এদিকে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বৌমা আমিনা তুমি টেনশন করো না, করো না, তোমার গর্ভেতে এমন একজন আখিরি জামানার নবী আছে গো, তিনি হবেন সারা দুনিয়া আর নেতা, ওই নেতাকে ভালোবাসো, দুনিয়ার নেতার ভালোবাসা হয়ে কিছু পাওয়া যাবে না। ইগো দুনিয়ার নেতাকে ভালোবেসে কিছু পাবেন না রে ভাই, আমার নবী সারা দুনিয়ার নেতা, আমার নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আমাদের দুনিয়ার বাবা টাকা খাওয়া নেতা, কি গো আমাদের দুনিয়ার সমাজের মানুষ হচ্ছে বাবাজি, এরা বাবাজি মিথ্যা বিচার করনে ওয়ালা, এরা হক বিচার। এখন সমাজের মানুষ কিভাবে বিচার করছে জানেন? যে বড় লোক আর যে গরিব, গরিবের বিচার হচ্ছে আলাদা আর বড় লোকের বিচার হচ্ছে আলাদা। আরে এত টাকার মালিক আর বেটাকে কিছু বলা যাবে না, আপনি চলে যান। এদিকে বড় লোক কি করেছে বাবা, পকেটে 10,000 টাকা মোড়লের পকেটে ঢুকিয়ে দিয়েছে, খবরদার আমার বেটাকে অপমান করবেন না, 10,000 টাকা দিয়ে মোড়লের মুখ বন্ধ করে দিয়ে থেকে দিয়েছে, চলছে না চলছে না? আর গরিব হলে বলছে 2,00,000 টাকা জরিমানা করো, 3,00,000 টাকা জরিমানা করো, 4,00,000 টাকা জরিমানা করো, মানে ওই টাকা যেন ওই খেতে পাই। হাই রে দুনিয়া, হাই রে দুনিয়া, দুনিয়ার নেতার পাগল হলে হবে না, আমরা পাগল হব কোন নেতা, কোন নেতা গো? আখেরি জামানার নবী, কিয়ামতের দিনও আমার নবী নেতা, আমার নবীকে যদি মহব্বত করে কবর না যায়, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না, বুঝেছেন? আসুন, দিন যা রাত আছে বাবাজি, বহুত লম্বা ঘটনা। এদিকে রাত আর দিন, আমার নবী মুস্তফা দুনিয়াতে আসতে বাবাজি 55 দিন বাকি, কতদিন বাকি? 55 দিন বাকি। এদিকে বাবা আব্রাহা বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করার জন্য আলাম তার কাইফা ফাল রব্বুকা বি আসহাবিল ফিল, কাবা শরীফকে ধ্বংস করার জন্য এই আব্রাহা বাদশাহ কাবার পাশে বাবা যে একটা গির্জা ঘর বানালো, কেন? নাবি দুনিয়াতে আসতে 55 দিন বাকি, তখনকার এই ঘটনাটা ঘটেছিল, ভালো করে বুঝবেন। তো যখন আব্রাহা বাদশাহ দেখলো যে আমি দেখছি কাবাতে অনেক হাজি সাহেবের হজ করতে এসে দেখছি অনেক টাকা পয়সা দিয়ে যাচ্ছে,
তা আমি যদি একটা কাবার পাশে যদি একটা আমার গির্জা ঘর বার তো হাজিরা এসে আমার গির্জা ঘরে টাকা পয়সা দিবে, আমার দু পয়সা হবে। এই বলে আব্রাহা বাদশাহ কাবার পাশে আর একটা গির্জা ঘর বানিয়েছে, বাবাতে গির্জা ঘর বানিয়েছে। কে জানো আব্রাহা বাদশাহর ঘরে বাবাদে পেশাব পায়খানা করে দিয়েছে। কি করেছে? পেশাব পায়খানা করে দিয়েছে। আব্রাহা বাদশার কানে পৌঁছে গেল, হ্যাঁ গো আব্রাহা বাদশাহ, আপনি যে কাবার কাছে একটা গির্জাঘর বানালেন, তো আপনার গির্জাঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। হ্যাঁ, আমার ঘরে গির্জাঘরে পেশাব পায়খানা আজ দেখাচ্ছি। আব্রাহা বাদশাহ এক পা দু পা করে বাবা যে এসেছে, আসার পরে মক্কার সমস্ত মানুষদেরকে বলতেছে, বলে এ মক্কাবাসীরা আমার গির্জাঘরে তোমরা কে পায়খানা পেশাব করেছো, তাড়াতাড়ি করে বলো। বাবাজি কাউরে বাবা বলার ক্ষমতা নাই, কেউ বাবাজি বললো না, বললো না বেরাদারও। আব্রাহা বাদশাহ বলতেছে, এ আব্দুল মুত্তালিফ তুমি কোথায় আছো? মক্কাবাসীরা বলতেছে, বলো আব্রাহা বাদশাহ আমাদের হুজুর আব্দুল মুত্তালিফ নাই, একটু জানো বাজারের দিকে গেছে, বাজারের দিকে গেছে। বলো তাই নাকি বললাও? যখন বাবাজি কথা বলো, বলার পরে বেরাদার আব্রাহা বাদশাহ কি করলো, আব্দুল মুত্তালিবের যত উট বাকরি ছিল বাবা, আব্রাহা বাদশাহ উট বাকরি গুলোকে ধরে নিয়ে বাবা চলে গেল। বেরাদার আব্দুল মুত্তালিব টুকটুক করে মক্কাতে ঢুকতেছে, ঢুকার সময় বেরাদার ইসলাম মাজা সামানি কিরাম সমস্ত মক্কাবাসীরা বলে, হুজুর আপনার যতগুলি ছাগল বাকরি ছিল উট ছিল সব ধরে নিয়ে আব্রাহা বাদশাহ চলে গেছে। বলে কেন কেন? বলে গির জগরে কে পেশাব পায়খানা করেছে, যতক্ষণ বিচার না করে দিবেন ততক্ষণ আপনার গরু এবং কিনা উট বাকরি জীবন তারা ছাড়বে না। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে ঠিক আছে আমি আব্রাহা বাদশার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করবো। বেরাদর ইসলাম মাজা সামানি কিনা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, এক পা দু পা করে আব্রাহা বাদশার কাছে বাবা চলতে লাগলো। চলতে 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 দেখতে চা আব্রাহা বাদশাহ একটা সিংহাসন চেয়ারে বসে আছে। আব্দুল মুত্তালিবকে দেখার পরে বাবা আব্রাহা বাদশাহ সম্মানে দাঁড়ায় গেছে, সম্মানে দাঁড়ায় গেছে, যে আব্রাহা বাদশাহ আব্দুল মুত্তালিবকে দেখার পর আব্রাহা বাদশাহ সিংহাসনে বসে ছিল, দেখতেছে দূর থেকে আব্দুল মুত্তালিব আছে, আব্রাহা বাদশাহ সম্মানে দাঁড়িয়ে গেছে। এক পা দু পা করে ও মা খালা চিল্লেন, মা এদিকে মন্দ শুনেন তো একবার দূর পর্যন্ত, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সেলি কলো পাক নামে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে একটু মন দিয়ে আপনার ওয়াজটা শুনুন, শুনবেন তো নাকি? চলুন বাবা। আব্দুল মুত্তালিব এক পা দু পা করে আব্রাহা বাদশার কাছে গেল, সিংহাসন দাঁড়িয়েছিল দাঁড়িয়ে গেল, বসেছিল দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব, যা গো তুমি আমার নাকি উট বাকরি গুলোকে তুমি নাকি নিয়ে এসেছো বাড়িতে? বলে হ্যাঁ। বলে কেন? বলছে আপনি হচ্ছে কাবা শরীফের মোতাবাল্লি, আমি কাবা পাশে একটা গির্জাঘর বানালাম, কে পেশাব পায়খানা করে দিয়েছে, আপনি আমার বিছানাটা করে দিন, নাহলে আপনার ছাগল বাকরি কেউ ছাড়বো না। আব্দুল মুত্তালিব, দেখেন আমি এ সময় জানি না কোথায় কে ছিল, আমি বিচার করতে পারবো না। এদিকে আব্রাহা বাদশাহ বলছে বিচার করে দেবেন না? বলে না আমি পারবো না, বিচার করতে পারবো না। আব্দুল মুত্তালিব যখন এই কথা বলা তো আব্রাহা বাদশাহ ঠিক আছে বিচার যখন করে দিবেন না, হ্যাঁ ঠিক আছে আমি কাবা শরীফকে ধ্বংস করবো, যরকম নাউজবিল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, আব্রাহা বাদশাহ কাবা হলো আল্লাহর ঘর, তুমি আল্লাহর ঘরকে তুমি নির্মাণ করতে যাবা ভাঙতে যাবা, আমার আল্লাহ দেখে নেবে।